নমস্কার বন্ধুরা এসপিডি শটিরিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত এবং বন্ধুরা আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে অর্থাৎ বন্ধুরা আমাদের এই ম্যাথামেটিক্সের সেভেন্টি নাম্বার পার্টে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি প্রবলেম অর্থাৎ বীজগাণিতিক প্রবলেম এবং তাদের সলিউশন নিয়ে আলোচনা করব যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলোর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট প্রথম যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো এখানে প্রথম কোশ্চেনটা কি দিয়েছে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস থ্রি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কত হবে খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন অর্থাৎ ফ্রেন্ডস আমাদেরকে বার করতে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এই টার্মটা বার করতে হবে তার জন্য ফ্রেন্ডস আমরা কী করব এই ধরনের অর্থাৎ যেহেতু এটা একটা স্কোয়ার কোয়ান্টিটি তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই যে টার্মগুলো রয়েছে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে সেক্ষেত্রে আমরা কী করবো এই টার্মগুলো থেকে আমরা এক্স ওয়াই এবং জেড প্রত্যেকটা পৃথক পৃথকভাবে মানগুলো বার করবো তারপর আমরা এইগুলোর মান বসাবো ওকে অর্থাৎ ফ্রেন্ডস দেখো যে টু ইন্টু এক্স টু ইন্টু ওয়াই এবং টু ইন্টু জেড এই টার্মগুলোকে আমরা লিখছি কীভাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স অর্থাৎ টু এক্সটাকে আমরা বাঁ নিয়ে আসছি এবং থ্রি এই সংখ্যাটাকে আমরা ভেঙে নিচ্ছি ওয়ান প্লাস ওয়ান তার মধ্যে এই একটা সংখ্যাকে আমরা এর সাথে যোগ করছি ওকে প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো মাইনাস টু বাম দিকে নিয়ে এলে আমরা কী পাবো প্লাস পাবো ঠিক আছে প্লাস ওয়ান অর্থাৎ তিন সংখ্যায় আরেকটা এককে আমরা এখানে যোগ করলাম প্লাস স্কোয়ার অর্থাৎ জেড স্কোয়ার দিকে আমরা পাবো ঠিক আছে এবং ফ্রেন্ডস এখান থেকে দেখো প্লাস ওয়ান অর্থাৎ বাকি যে এক সংখ্যাটা পড়ে রইলো তাকে যোগ করলাম তাহলে এই তিনটে যোগ ফল আমরা কত পাবো সবগুলো যেহেতু বাম দিকে নিয়ে এসেছি মানে তার মানে এগুলো হচ্ছে জিরো ওকে তাহলে ফ্রেন্স বুঝতে পারছো এই তিনটেকে যখন যোগ করছি ওকে তাহলে এই তিনটে যোগ করার পর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে কত এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান মানে কত ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এবং জেড স্কোয়ার প্লাস টু জেড প্লাস ওয়ান মানে হচ্ছে জেড প্লাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তা হোল স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান তা হোল স্কোয়ার এই আমগুলো কত পেলাম জিরো এখন ফ্রেন্ডস মনে রাখবে কতগুলো পূর্ণবর্গ রাশি সংখ্যার সমষ্টি সর্বদা জিরো হতে পারে তখনই যদি তারা প্রত্যেকে পৃথক পৃথকভাবে জিরো হয় অর্থাৎ জিরো প্লাস জিরো প্লাস জিরো এই তিনটে জিরো যোগফল দেখো জিরো আসছে ঠিক আছে তার মানে আমরা কী বলতে পারি এক্স মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার সমান জিরো হবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার যদি জিরো হয় তাহলে এক্সের মান অবশ্যই ওয়ান হবে একইভাবে এইখান থেকে আমরা লিখতে পারি ওয়াই মাই সমান মাইনাস ওয়ান এখান থেকে লিখতে পারি জেড সমান মাইনাস ওয়ান অর্থাৎ আমরা টার্মগুলো কী পেলাম এক্স সমান ওয়ান ওয়াই সমান মাইনাস ওয়ান জেড সমান মাইনাস ওয়ান আমাদেরকে কী বার করতে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তাহলে আমরা এই মানগুলো যদি প্লট করি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড তার মানে হচ্ছে ওয়ান মাইনাস সব ওয়াইয়ের মান যেহেতু পেয়েছিলাম মাইনাস ওয়ান এবং জেড এর মানে পেয়েছিলাম মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কী পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার টু লক্ষ্য করো কোশ্চেন নাম্বার টু এতে কী দিয়েছে এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস ডট ডট ডকোয়ার দশ স্কোয়ার অর্থাৎ দশ সংখ্যা পর্যন্ত পূর্ণবর্গ রাশির সংখ্যা সমষ্টি সমান তিনশো পঁচাশি হলে তাহলে তিন স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার প্লাস নয় স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ারের মান কত হবে ফ্রেন্ডস বুঝতে পারছো এই ধরনের সংখ্যাগুলোকে সলভ করার জন্য আমরা কি করব দেখো আমাদের রাশিটা এক্ষেত্রে লক্ষ্য করো যেহেতু তিনের স্কোয়ার দেখো সবগুলোতেই কমন আছে অর্থাৎ এই টার্মটা থেকে যদি আমরা তিন স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমরা মানটা পাচ্ছি তিন স্কোয়ার গণিত এক স্কোয়ার ছয় স্কোয়ার মানে হচ্ছে দুই স্কোয়ার পড়ে থাকছে প্লাস তিন স্কোয়ার প্লাস এইভাবে পড়ে থাকছে দেখো তিরিশ স্কোয়ার থেকে তিন স্কোয়ার কমন নিলে এখান থেকে পড়ে থাকছে দশ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ তিন স্কোয়ার গণিত এই ভিতরের টার্মটার মান আমাদের কত দেওয়া আছে অলরেডি দেওয়া আছে তিনশো পঁচাশি তাহলে এই টার্মটা পেলাম তিনশো পঁচাশি তিন স্কোয়ার মানে হচ্ছে নয় তাহলে নয় গণিত তিনশো পঁচাশি মানটা কত পাবো অর্থাৎ এই মানটা পাচ্ছি চৌত্রিশশো পঁয়ষট্টি ঠিক আছে অতএব আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে এরপর আমাদের অপশান ফলো করো দেখো অপশান এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার থ্রি লক্ষ্য করো খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এখানে কোশ্চেনটা এইভাবে দিয়েছে যে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এই যে একটা সংখ্যা দেওয়া হচ্ছে ছয় অঙ্কের একটি সংখ্যা সর্বদা নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটাকে সলভ করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে এক্স এবং ওয়াই পৃথক পৃথক সংখ্যা অর্থাৎ এক্স এবং ওয়াই একই নয় এখন যদি আমাদের সুবিধার্থে আমরা ধরে নিই এক্সের মান যদি এক ধরে নিই তাহলে এর মানকে অবশ্যই আমরা জিরো ধরে নিতে পারি আবার যদি আমরা এর মানকে এক ধরে নিই তাহলে এক্সের মানকে আমরা জিরো ধরতে পারি কিন্তু ফ্রেন্ডস সেক্ষেত্রে লক্ষ্য করো ফ্রেন্ডস সেক্ষেত্রে আমাদের মানটা আছে এক্স ওয়াই মানটা যদি আমরা এর মান ওয়ান ধরি এর মান জিরো হলি তাহলে সংখ্যাটা আসছে দশ কিন্তু যদি এক্স এর মানটাতে আমরা এর মান জিরো ধরি এর মান ওয়ান ধরি তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে জিরো ওয়ান অর্থাৎ জিরো ওয়ান মানে হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যাটা হয়ে যাচ্ছে ওয়ান সেক্ষেত্রে আমরা সংখ্যাটা ধরতে পারবো না কেননা সংখ্যাটা কমে যাচ্ছে অর্থাৎ আমরা টার্মটা কত ধরতে পারি এক্স ওয়ের সমান দশ ধরতে পারি ঠিক আছে তাহলে লক্ষ্য করো যে এই টার্মটা কত পেতে পারি অর্থাৎ দশ দশ এবং দশ এখন দেখো এই সংখ্যাটা কত তারা ভাগ করা যাবে অর্থাৎ দশ দশ এক ইন্টু দশ এই সংখ্যাটা ভাগ করা যাবে ঠিক আছে অর্থাৎ এখানে যে আমরা সংখ্যাটা পেয়েছিলাম এক লক্ষ এক হাজার দশ ঠিক আছে সেই সংখ্যাটা অবশ্যই দশ হাজার একশো এক ইন্টু দশ এইভাবে যদি ভেঙে নিই যেহেতু লাস্টের শূন্যটা রয়েছে এটার জন্য আমরা দশ গুণ করে রাখলাম তাহলে সেটা কত দ্বারা সবসময় ভাগ করা যাবে অবশ্যই দশ হাজার একশো এক দ্বারা ভাগ করা যাবে অতএব আমাদের অপশান ডি এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আরও গুরুত্বপূর্ণ কোশ্চেন নাম্বার ফোর লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার ফোরে দেখো তিনের দশ প্লাস পাঁচের একশো প্লাস আটের এক হাজার সমান কত এই ধরনের সিম্পলিফিকেশান ম্যাথগুলোকে সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করছি সবার প্রথম আমরা লাস্টে ভগ্নাংশটা লক্ষ্য করবো অর্থাৎ ভগ্নাংশে কোনটাতে বেশি সংখ্যক জিরো আছে দেখো এক হাজার সংখ্যাটাই বেশি সংখ্যক জিরো আছে আমরা সবগুলোতে এই সংখ্যাটা ওদের জিরো সংখ্যাটা সমান করব তাহলে দশের জন্য আমরা এক হাজার কীভাবে আসবো দেখো সেক্ষেত্রে আমরা জাস্ট একশো দ্বারা গুণ করে দেবো অর্থাৎ একশো দ্বারা যদি গুণ করি তাহলে উপরের সংখ্যাটা আমরা কত পাবো তিন গুণিত একশো মানে তিনশো পাবো ঠিক আছে ডিভাইডেড বাই এক হাজার ওকে প্লাস দেখো পাঁচের সাথে আমরা কত গুণ করবো যাতে করে একশো সাথে কত গুণ করলে এক হাজার পাবো দশ তার মানে পাঁচের সাথে দশ গুণ করবো পঞ্চাশ ডিভাইডেড বাই এক হাজার ঠিক আছে প্লাস আট বাই এক হাজার অর্থাৎ নিচের সংখ্যাগুলো যেহেতু সমান করে নিচ্ছি তাহলে অ্যাকচুয়ালি যোগফলটা কত হবে তিনশো প্লাস পঞ্চাশ প্লাস আট তার মানে তিনশো প্লাস পঞ্চাশ প্লাস আট ডিভাইডেড বাই এক হাজার অর্থাৎ এই টার্মটা আমরা কত পাচ্ছি তিনশো আটান্ন ঠিক আছে তিনশো আটান্ন বাই এক হাজার মানেই হচ্ছে যেহেতু নিচেই তিনটে শূন্য আছে তাহলে বাম দিক থেকে আমরা তিনটের আগে দশমিক বসব অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি ফাইভ এইট ওকে অতএব কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের অপশান ফলো করো দেখো অপশান বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ছিল নেক্সট আজকের ভিডিও লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার ফাইভ লক্ষ্য করো ফ্রেন্ডস এই ধরনের পূর্ণবর্গ সংখ্যা যোগ করার ক্ষেত্রে দেখো এক পূর্ণ তিনের পাঁচ এই সংখ্যাটাকে আমরা ভাঙতে পারি জাস্ট এইভাবে লিখবো এক প্লাস তিন বাই পাঁচ অর্থাৎ ভগ্নাংশগুলোকে সেপারেট করে নেব আর পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নেবো ঠিক আছে তাহলে সেইভাবে যদি আমরা যোগ করি দেখো এক পূর্ণ তিনের পাঁচ এটাকে ভাঙছি এক প্লাস তিন বাই পাঁচ ঠিক আছে প্লাস এক পূর্ণ একের আট মানে হচ্ছে এক প্লাস এক বাই আট প্লাস দুই পূর্ণ চারের পাঁচ মানে হচ্ছে দুই প্লাস চার বাই পাঁচ এখন পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করব অর্থাৎ দুই প্লাস এক প্লাস এক কত পাচ্ছি চার পাচ্ছি তাহলে চার প্লাস দেখো তিনের পাঁচ এবং চারের পাঁচ এই দুটোকে যোগ করলে আমরা কত পাব অর্থাৎ তিনের পাঁচ প্লাস চার বাই পাঁচ পাঁচ সংখ্যাটা একই আছে নিচের হটটা তার মানে উপর সংখ্যাটা জাস্ট যোগ করে দেবো তিন প্লাস চার মানে সাত ডিভাইডেড বাই পাঁচ অর্থাৎ এই টামটা পাচ্ছি সাত বাই পাঁচ ঠিক আছে প্লাস এক বাই আট এই সাত বাই পাঁচ এবং এক বাই আটকে যোগ করার জন্য আমরা জাস্ট কোাকুনি গুণ করবো অর্থাৎ চার প্লাস পাঁচ এবং আটের লসেক হচ্ছে চল্লিশ ঠিক আছে কোনাকুনি গুণ করলে সাত আটটে ছাপান্ন ওকে আর পাঁচ ইন্টু এক গুণ করলে আমরা পাচ্ছি পাঁচ তাহলে এই টার্মটা কত পাচ্ছি অ্যাকচুয়ালি ছাপান্ন প্লাস পাঁচ মানে হচ্ছে একষট্টি অর্থাৎ ফ্রেন্ডস টামটা আমরা পেলাম চার প্লাস একষট্টি বাই চল্লিশ এখন একষট্টি বাই চল্লিশকে একটু ভাগ করে নেব অর্থাৎ চার প্লাস দেখো একষট্টি বাই চল্লিশ মানে আমরা লিখতে পারি এই টার্মটাকে আমরা লিখছি এক প্লাস একুশের চল্লিশ ঠিক আছে তার মানে চারের সাথে আমরা এক সংখ্যাটা যোগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ পাঁচ প্লাস একুশ বাই চল্লিশ এই টার্মটা কত পাচ্ছি পাঁচ পূর্ণ একুশ বাই চল্লিশ ওকে অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা আসবে দেখো অপশান সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার আশা করবো ফ্রেন্ডস ভিডিওর প্রত্যেকটি কোশ্চেন তোমরা সুন্দরভাবে এনজয় করেছো এবং বুঝতে পেরেছ এবং ফ্রেন্ডস ঠিক মতো বুঝতে পারলে আমাদের প্রতিটি ভিডিওর মধ্যে যে টাস্কটি দেওয়া হলো টাস্কটি কমপ্লিট করে মেট্রের মাধ্যমে অ্যান্সারটি জানাতে ভুলবে না যাতে করে ফ্রেন্ডস তোমরা নিজেরা এই ধরনের কোশ্চেনগুলো সহজে আত্মস্থ করতে পারো এবং ফ্রেন্ডস না পারলে অবশ্য আমাদের আগের ম্যাথামেটিক্সের সিক্সটি নাইন নাম্বার পার্টটিকে ফলো করো সেখানে কোশ্চেনের জন্য শর্টকাট উপায় সলভ করা আছে আশা করবো ওই ভিডিওটি দেখার পর প্রবলেমটি সলভ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং ফ্রেন্ডস যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিও তৎক্ষণাৎ আপডেট দেওয়ার সাথে সাথে যাতে করে আপনারা পেতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখন স্ট্রাগল করে যাচ্ছে কোনো না কোনো পরীক্ষার প্রস্তুতি এখনও নিয়ে যাচ্ছে যাতে করে আপনি নিজেও তাদেরকে এতটুকু হলেও সাহায্য করতে পারেন